প্রত্যেকবার বাংলাদেশে গেলে যেটা হয়, আমি যাওয়ার আগে আমার ফুড উইশলিস্ট বাস্কেটের মধ্যে আমি কিছু ফুড আগে থেকে রেডি করে রাখি। তো এবারকার আমার উইশলিস্ট বাস্কেটের মধ্যে ফায়ার পান ছিল, কারণ আমি সবসময় দেখি সবাইকে ফায়ার পান খেতে, আমার ট্রাই করা হয়নি। তা একদিন অনেক রাতে হঠাৎ করে মন চাইলো, চলে গেলাম বাড়ির কাছে মোহাম্মদপুরে ফায়ার পান খেতে। এত ভ্যারিয়েশনের মশলা ওখানে, মনে হচ্ছিলো সব মশলা দিয়ে আমি যদি একটা পান খেতে পারতাম। আমরা নিশাতকে দিয়ে প্রথমে শুরু করছি, কারণ আমি খুব ভয় পাচ্ছিলাম মানে আগুন মুখে নিব এটা কেমন হবে। তো নিশাতকে খাওয়ানোর পরে আমার মনে হলো যে নাইস সেফ, এখানে মনে হয় 100টার উপরে ভ্যারিয়েশনের ওখানে মশলা আছে পানের। আর এবং প্রতিটা পান এখানে স্টার্ট 50 টাকা থেকে, আপনি যত বেশি এখানে অ্যাড করবেন স্পাইস পানের দাম তত বাড়বে। আর যাওয়ার পরে যেটা শুনলাম, ভদ্রলোক হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের মানুষ, তাই আমাদের আর একটু বেশি জমে উঠল। হিয়ার ইজ মাই টার্ন। পানটা মুখে নেওয়ার পরে আমি আগে যতটুকু ভয় পাচ্ছিলাম ঠিক ততটুকু আমি সারপ্রাইজ হলাম যে পান এত ঠান্ডা একটা জিনিস যে আগুনকেও একদম এটা শীতল বানিয়ে দেয়। এবং পানটা সত্যি খুবই মজা ছিল। আর আমি যেহেতু টি আর কফি ফ্রিকার, ওনার কাছে মালাই চা ছিল, উনি আমাদের জন্য বেশ যত্ন সহকারে মালাই চা বানিয়ে দিচ্ছিল। ভদ্রলোক খুবই আন্তরিক, অমায়িক। ওনার সাথে যে বাচ্চাটা আছে এটা ওনার ছেলে, বাচ্চাটাও দেখতে মাশাল্লাহ এত সুন্দর। আপনারা ওখানে যেয়ে একবার চা অথবা পান ট্রাই করে দেখতে পারেন, যতটুকু না ওটা খেতে মজা লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে ভদ্রলোকের ব্যবহার। বাইটে বাইটে স্বর পাবেন, অনেক স্বর দিচ্ছে। চাটা আসলে মজা। আর এদিকে ইনি তো আমার একদম মানে পুরো হার্ট জুড়ে আছে, এত যে মায়া এটা। ভদ্রলোক যখন জানতে পারলেন যে আমরাও নর্থ বেঙ্গলের, ওনার আন্তরিকতা ডাবল হয়ে গেল। উনি এখানে সব রকমের মশলা মিলিয়ে আমাদেরকে একটা মশলা বানিয়ে দিচ্ছে, এবং উনি বলেছে যে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি গিফট। খুবই মজা করে উনি মশলাটা বানাচ্ছে। আর এত কালারফুল স্পাইসগুলো, মানে দেখলে মনে হবে যে প্রত্যেকটা একবার করে একটু ট্রাই করি। একজন পানালাও যে এতটা ভদ্র, জেন্টেল এবং এতটা অমায়িক হতে পারে, মানুষের সাথে আসলে না মিশলে বোঝা যায় না। আমরা সবসময় মানুষের উপরে গেটআপ দেখে মানুষকে জাজ করি। কিন্তু এই ভদ্রলোকের ব্যবহার আমাকে এতটা মুগ্ধ করেছে যে আমি যদি দেশে আবার যে কখনো ফায়ার পান খাওয়ার ইচ্ছা আমার হয়, আমি অবশ্যই ওনার কাছেই যাবো আরেকবার ফায়ার পান খেতে। ওনার মশলা বানানোটা কতটা মজা হয়েছে এটা এই বুড়ির খাওয়া দেখলে বুঝতে পারবেন। And I have never tasted this much yummy pan masala in my entire life. কখনো ফায়ার পান খেতে ইচ্ছা করলে ভদ্রলোকের দোকান থেকে ঘুরে আসতে পারেন, পান এবং ব্যবহার দুটোই ভালো লাগবে।